এত বড় যুদ্ধজাহাজ দেখে সোমালীয় জলদস্যুদের গলা একদম শুকিয়ে যায়। কিন্তু যতক্ষণ ক্যাপ্টেন তাদের জিম্মায় আছে ততক্ষণ তাদের প্রাণ হারানোর কোনোই ভয় নেই। তাই কিছুক্ষণের মধ্যে বেন ব্রিজের ক্যাপ্টেন তাদের সাথে রেডিওতে কথা বলা শুরু করে। প্রথমেই তারা ক্যাপ্টেন কেমন আছে সেটা জানতে চায়। ক্যাপ্টেন তখন তাদের জন্য কিছু খাবার পানি দেওয়ার প্রস্তাব দেয়, কারণ লাইফ বোর্ডে বেশি খাবার থাকে না। জলদস্যুদের লিডার মুসা বলে ক্যাপ্টেনকে ছেড়ে দিতে হলে তাদেরকে $10 মিলিয়ন দিতে হবে। কোস্টালিনো তখন নিমো নামের একজন সোমালি ভাষা জানা লেফটেন্যান্টকে দিয়ে জলদস্যুদের সাথে কথা বলান। নিমো জানায় তারা টাকার ব্যবস্থা করবে, কিন্তু সেটা করতে কিছুটা সময় দরকার। এর মধ্যে তার আগে লাইফ বোর্ডে খাবার আর পানি পৌঁছে দেবে, কারণ ক্যাপ্টেন ফিলিপস যদি সুস্থ না থাকে তাহলে তারা কোনো টাকাই পাবে না। এসব শুনে জলদস্যুরা রাজি হয়ে গেলে পরের দিন সকালে লাইফ বোটের জন্য খাবার পানি নিয়ে দুটো পেট্রোল বোট পাঠানো হয়। পেট্রোল বোট থেকে লাইফ বোটের সামনে নিয়ে মুসাকে ডাকা হয়। মুসা বাইরে এসে পেট্রোল বোটের সৈনিকদের সঙ্গে কথা বলে। মুসা তখনও তাদের কাছে $10 মিলিয়ন দাবি করে। লেফটেন্যান্ট নিমো তখন জিম্মি বেঁচে আছে কিনা তা প্রমাণের জন্য ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে নিয়ে এসে দেখাতে বলে। ক্যাপ্টেনকে বাইরে নিয়ে আসার ছলে পেট্রোল বোর্ডের সদস্যরা আসলে লাইফ বোর্ডটাকে পুরো ভিডিও করে নিচ্ছিল। ভিডিওতে দস্যু সহ বোর্ডের সব খুঁটিনাটি বিষয় তারা নজর রাখছিল, কারণ এটা তাদের অ্যাটাকের জন্য কাজে আসবে। ক্যাপ্টেন বাইরে আসার পর লেফটেন্যান্ট তাকে জিজ্ঞেস করেন যে তিনি ঠিক আছেন কিনা। ক্যাপ্টেন ফিলিপস বলেন তিনি ঠিক আছেন, আর সেই সাথে সাথে তিনি এটাও বলেন যে আমি সিট নম্বর 15 আছি। এই কথা বলার মানে হলো যদি তারা রেস্কিউ করার জন্য অ্যাটাক চালায় তাহলে যেন নেভি সিল তার এক্স্যাক্ট লোকেশন বুঝে অ্যাটাকে যেতে পারে। এরপর জলদস্যুরা ফিলিপসকে আবারও ভিতরে নিয়ে গিয়ে বসে রাখে। মুসা তখনও পেট্রোল বোর্ডে সৈনিকদের সাথে কথা বলছিল। ভিতর থেকে নাজি তাকে বারবার চিৎকার করে ভিতরে চলে আসতে বলে, কিন্তু মুসা তার কথা না শোনায় সে ক্যাপ্টেনের কানের কাছে দিয়ে একটি গুলি ফায়ার করে বসে। তখন মুসা ভিতরে চলে আসে আর বেন ব্রিজের ক্যাপ্টেন কোস্টালিনো বোট ব্যাক করার আদেশ দেন। ভিতরে গিয়ে মুসা আর নাজি নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ক্যাপ্টেন কোস্টালিনো আবার মুসার সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করেন যে ক্যাপ্টেন ফিলিপস ঠিক আছে কিনা। ফিলিপসের সাথে তাদের আবার কথা হলে কোস্টালিনো নিশ্চিত হয় যে তার গায়ে কোনোই গুলি লাগেনি। এরপর মুসা কোস্টালিনোকে বলে দেয় যে তারা এরপর সোজা সোমালিয়ায় গিয়েই কথা বলবে, তার আগে নয়। ইতিমধ্যেই ইউএসএস নেভির আরও দুটি ওয়ারশিপ ইউএসএস বক্সার আর ইউএসএস হেলিবার্ডনকে পাঠানো হয়। লাইফ বোট তখনও সোমালিয়ার উপকূল থেকে মাত্র 12 ঘন্টার দূরত্বে ছিল। এছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বিমানে করে নেভি সিলদের পাঠানো হয় ড্রাইভ দেওয়ার জন্য। প্লেন থেকে জ্যাম করে সেই নেভি সিলরা লাইফ বোটের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ক্যাপ্টেন ফিলিপ হঠাৎ মুসাকে বলে তার একটু টয়লেটে যাওয়া প্রয়োজন। মুসা তাকে টয়লেটে যাওয়ার অনুমতি দেয় আর ফিলিপস বাইরের দিকে বের হন। হঠাৎ ফিলিপস বাইরে থাকা বিলালকে ধাক্কা মেরে পালিতে ফেলে দেন আর নিজেও ঝাঁপিয়ে পালাতে শুরু করেন। এই কাণ্ড দেখে নাজি তার উপর ফায়ারিং করে বসলে মুসা তা করতে নিষেধ করেন, কারণ ক্যাপ্টেনের কিছু হলে তাদের মরণ আর কেউই ঠেকাতে পারবে না। ক্যাপ্টেন অনেক চেষ্টা করে পালানোর জন্য, কিন্তু একসময় ব্যর্থ হয়ে আবারও মুসা তাকে জিম্মি করতে সক্ষম হয়। লাইফ বোটে ফিলিপসকে তোলার পর নাজি তার ওপর ভয়ানক রকম খেপে গিয়ে তাকে মারধর করতে থাকে। ক্যাপ্টেন ফিলিপসকে তোলার পর এবার মুসাও তাকে থাপড়াতে শুরু করে। সে বলতে থাকে অনেক সহ্য করেছি আমেরিকানদের চালবাজি। এরপর সে ক্যাপ্টেনের কপাল বরাবর বন্দুক তাক করে রেডিওতে বলে সে এখনই ক্যাপ্টেনকে মেরে ফেলবে। এমন অবস্থায় দ্রুত সঠিক পদক্ষেপ না নিলে ক্যাপ্টেনের জীবন নাশ হতে পারে বিধায় এবার ইউএসএস বক্সারের ক্যাপ্টেন পুরো অপারেশনের লিড নিয়ে নেয়। তিনি নেগোসিয়েটর হিসেবে দস্যুদের সাথে কথা বলা শুরু করেন। ক্যাপ্টেন জলদস্যুদেরকে বলতে থাকে তাদের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে আর দস্যুদের সবার পরিচয় ইউএসএস নেভি জানে। দস্যুদের জানানো হয় তাদের বস তাদের জাহাজের কাছে আসছে সওদা করার জন্য, কিন্তু নেভি চায় দস্যুরা ক্যাপ্টেনকে তাদের হাতে তুলে দিক আর তারাও দস্যুদের ফুল পেমেন্ট করে দেবে। এই প্রস্তাব শুনে মুসাও তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর আবারও ইউএসএস নেভি একটি পেট্রোল বোট লাইফ বোটের কাছে যায় আর তারা প্রথমে ক্যাপ্টেনকে দেখতে চাইলে জলদস্যুরা তাকে বাইরে বের করে আনে। পেট্রোল বোট থেকে ক্যাপ্টেনের জন্য ইউনিফর্ম দেওয়া হয়, কারণ
পানিতে সাঁতার কাটার পর ক্যাপ্টেন খালি গায়ে ছিলেন। দেখাদেখি শেষ হলে দস্যুরা আবারও তাকে ভেতরে নিয়ে যায় বসায়। এবার পেট্রোল বোর্ড থেকে মুসাকে তাদের সাথে আসতে বলা হয় টাকা নিয়ে আসার জন্য। এদিকে মুসা টাকার কথা শুনে লোভ সামলাতে না পেরে তাদের সাথে রওনা দেয়। পরে পেট্রোল বোটে করে মুসাকে নিয়ে যাওয়া হয় ইউএসএস বেনব্রিজে। তবে সেখানে গিয়ে মুসা দেখতে পায় তাদের কোনো লোকই সেখানে উপস্থিত নেই। তখন সে ঘাবড়ে গিয়ে প্রশ্ন করতে থাকে, আমাদের লিডার কই? এই সময় অফিসাররা তাকে জানায়, চিন্তা করো না, তারা খুব দ্রুত এখানে এসে পৌঁছবে। আসলে ইউএসএস নেভির প্ল্যানটা ছিল অন্যরকম। তারা কৌশলে মুসাকে তাদের কাছে নিয়ে এসেছে আর জাহাজ থেকেই স্কিল স্নাইপার দিয়ে সারাক্ষণ লাইফ বোর্ডের দিকে তাক করে রেখেছে। তাদের কাজ হবে যখন জলদস্যুরা তাদের টার্গেটের নিচে চলে আসবে তখন একসাথে ফায়ারিং করে তাদের কিচ্ছা খতম করে দেবে। সবাইকে একসাথে মারার কারণ হলো যদি কেউ একজনও বেঁচে থাকে তাহলে সে ক্যাপ্টেনকে মেরে ফেলতে দ্বিধা করবে না। তাই সবাই শকুনের মতন টার্গেট নিয়ে বসে থাকে পরবর্তী পদক্ষেপের জন্য। কিন্তু তারা একজন টার্গেটের গ্রিন সিগন্যাল পেলেও বাকিদের টার্গেটের রেঞ্জের মধ্যে পায় না। ইতিমধ্যে নেভি সিলরা ডাইভ দিয়ে লাইফ বোটকে জাহাজের সাথে বেঁধে নিয়েছে। তারা এবার জাহাজের গতি দ্রুত বাড়িয়ে দিয়ে বড় বড় ঢেউ সৃষ্টি করতে থাকে যাতে সেই জাহাজের দৌড়ে সব জলদস্যুদের পজিশন চেঞ্জ হয়ে তাদের স্নাইপারের টার্গেটে চলে আসে। কিন্তু এত কিছু করার পরেও তারা তিনজনকে একই সাথে টার্গেটে আনতে ব্যর্থ হয়। এদিকে ক্যাপ্টেন ফিলিপস জলদস্যুদের হাতে এভাবে বন্দী থাকতে থাকতে তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে আর কোনোভাবেই এই বন্দী দশায় নিজেকে শান্ত রাখতে পারে না। সে ভেবে নেয় যে আর হয়তো এদের হাত থেকে সে বাঁচতে পারবে না। তাই একটা কাগজ আর কলম নিয়ে সে তার পরিবারের উদ্দেশ্যে শেষ বার্তা লিখতে থাকে। এটা দেখতে পেয়ে বিলাল তাকে অনেক নিষেধ করলেও সে না থেমে লেখা শুরু করে। কিছুক্ষণ পর নাজি ক্যাপ্টেনকে লিখতে দেখতে পেয়ে তার হাত থেকে কাগজ কেড়ে নিতে যায়। তখন ক্যাপ্টেন সেই কাগজ তার মুখে চেপে ধরে শুরু হয় হাতাহাতি। ক্যাপ্টেন তার সব বোধ হারিয়ে ফেলে তাদের উপর চড়াও হয় ঠিকই, কিন্তু এক সময় না পেরে উঠে নাজি তাকে আবার হাত বেঁধে ফেলে। এবার নাজি বুঝতে পারে আমেরিকানরা কৌশলে মুসাকে আটকে রেখেছে, তারাও কোনো মুক্তিপণ পেতে যাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনকে মেরে ফেলবে। নাজি ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে যেই না শট নিতে চায় ঠিক তখনই জাহাজ থেকে তাদের বেঁধে রাখা দড়ি ছিঁড়ে দেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য নাজি ও বাকি দস্যুরা নিজেদের পজিশন হারিয়ে ফেললে তিনজনের লোকেশনে একই সাথে স্নাইপাররা পেয়ে যায় আর সবাই একসাথে শট নিয়ে এই তিন জলদস্যুকে হেডশট দিয়ে তাদের কাহিনী একেবারে শেষ করে দেয়। সেই জলদস্যুদের রক্তে ক্যাপ্টেন একদম ভিজে যায় আর অবশেষে মুক্তি পায় এই বিভীষিকাময় অবস্থা থেকে। সবাই মিলে ক্যাপ্টেনকে জাহাজে নিয়ে আসলে দেখা যায় ক্যাপ্টেন এতটাই শক্ট হয়ে পড়েছেন যে তিনি ঠিকমতো কথাই বলতে পারছেন না। অন্যদিকে সোমালিয়ান জলদস্যু মুসাকে আটক করে বলা হয়, তোমার বিচার হবে আমেরিকান আদালতে, তার মানে তুমি আমাদের সাথে আমেরিকা যাচ্ছ। মুসার এতদিনের আমেরিকা যাওয়ার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে যে এভাবে আমেরিকা যাবে তা হয়তো সে কল্পনাও করেনি। অবশেষে দীর্ঘ এক লোমহর্ষক জার্নি শেষ করে ক্যাপ্টেন ফিলিপস পানে বেঁচে ফেরেন। আর এই ঘটনার পর ক্যাপ্টেন ফিলিপস প্রায় এক বছর ধরে রেস্টে থাকেন এবং অবশেষে আবারও সমুদ্রে নিজের কর্মজীবন শুরু করেন। অন্যদিকে সোমালিয়ান জলদস্যুদের সর্দার মুসাকে তার দস্যুগিরির জন্য 33 বছরের সাজা দেওয়া হয় আমেরিকান আদালতে।